আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাওয়া প্রান্তের রেল লিঙ্কের 14 ও 15 নং ত্রুটিপূর্ণ পিলারের স্থানটি। নিচের ফাঁকা স্থানটিতে আসলে ওই দুটি পিলার ছিল যা ইতোমধ্যেই অবসর করা হয়েছে। আপনারা জানেন আন্তর্জাতিক মান অনুযায়ী রাস্তার প্রস্থ 15.5 মিটার ও তার উপর দিয়ে যদি কোনো ভায়াডেক্ট নেওয়া হয় তবে তার উচ্চতা 5.7 মিটার হতে হবে। কিন্তু এই স্থানের রেল লিঙ্কের 14 ও 15 নং পিলারটি সেতু থেকে নামার রাস্তার মাঝে ভুলবশত স্থাপন হওয়ায় সেতু থেকে নামার রাস্তার প্রস্থ ও রেল লিঙ্কের ভায়াডেক্টের উচ্চতা আন্তর্জাতিক মাপের থেকে কম হয়। ফলশ্রুতিতে পিলার দুটির ভাঙা ছাড়া আর কোনো উপায় ছিল না। চলুন এক নজরে দেখে আসি জানুয়ারির 11 তারিখে এই স্থানটিতে 14 ও 15 নং পিলারটির তখনকার অবস্থা। দেখতে পাচ্ছেন দুটি পিলার, হাতের বামে প্রথম পিলারটি 15 নং পিলার এবং মাঝের পিলারটি 14 নং। 15 নং পিলারটি প্রায় 70% নির্মাণ তখন হয়ে গিয়েছিল। পক্ষান্তরে 14 নং পিলারটি বেসমেন্ট পুরোপুরি তৈরির পর স্টিলের শাটার বসিয়ে কনক্রিট দেওয়ার আগেই ওটাকে অপসারণ করা হয় এবং 15 নং পিলারটি বেশ কিছুদিন আগেই ভাঙা সম্পন্ন হয়েছে। চলুন আবার চলে আসি বর্তমান অবস্থাতে। দেখতে পাচ্ছেন স্থানটি এখন ফাঁকা রয়েছে আর এটি রেল লিঙ্কের 16 নং পিলার। 15 ও 14 নং পিলার ব্যতীত 13 নং থেকে মূল সেতু পর্যন্ত ইতিমধ্যে বক্স গার্ডার স্থাপন করা সম্পন্ন হয়েছে। আমরা জানতে পেরেছি এই স্থানটিতে হয়তো সরাসরি ভায়াডাক্ট অর্থাৎ 16 থেকে 13 নং পিলার পর্যন্ত একটি ভায়াডাক্ট জুড়ে দেওয়া হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আগামী বছর পদসেতুকে খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য, যা দেশের মানুষের জন্য অত্যন্ত খুশির বিষয়। যেহেতু রোডওয়ে ও রেলওয়ে একই সাথে উদ্বোধনের কথা রয়েছে, তাই তা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে এই স্থানটিকে অবশ্যই দ্রুত সমাধান করে কাজ সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে রেল লিঙ্কে স্লিপার ও রেল স্টিল বসানো শুরু হয়েছে, যার কাজ চলছে বিদ্যুৎ গতিতে বিরতিহীনভাবে। প্রকৌশলী ও শ্রমিকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটলেও নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, আমরা জানি কোনো কিছু গড়া কঠিন আর ভাঙা সহজ, কিন্তু রেললিঙ্কের 14-15 নং এই পিলারগুলো গড়া ও ভাঙার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এটি গড়তে ও যেমন অনেক সময় লেগেছে, একইভাবে ভাঙতেও কিন্তু অনেক বেগ পেতে হয়েছে, যা থেকে অনুমান করা যায় পদ্মা সেতু কতটা শক্তিশালী করে নির্মাণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।